মার্তার 5:35 থেকে যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাই লেখা আছে, যিশু তখনও কথা বলছেন, এমন সময় সেই সমাজঘরের অধ্যক্ষ জাইরের বাড়ি থেকে কয়েকজন লোক এলো। তারা বলল, আপনার কন্যার মৃত্যু হয়েছে, আর কেন গুরু মহাশয়কে বিব্রত করবেন? জাইর তিনি প্রভু যিশুকে আহ্বান করলেন তার মেয়ের অসুস্থতার নিমিত্ত, কারণ জাইর তিনি বিশ্বাস করেছিলেন তার মেয়েকে একমাত্র প্রভু যিশুই সুস্থ করতে পারেন। যখন সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, যখন ডাক্তারেরা ব্যর্থ হয়ে গেল এবং জাইরের সকল অন্য উপায় তার মেয়েকে সুস্থ করার জন্য তা ব্যর্থ হয়ে গেল, জাইর প্রভু যিশুর কাছে আসলেন। আর যখন প্রভু যিশুর কাছে তিনি আসলেন আর তিনি তাকে আহ্বান করলেন তার মেয়েকে সুস্থ করার জন্য, প্রভু যখন তিনি জাইরের সঙ্গে যাচ্ছিলেন, হঠাৎ সেই ঘর থেকে লোকেরা আসলো আর তারা বলতে থাকলো, আপনার মেয়ে মৃত হয়ে গিয়েছে। প্রভু যিশু তিনি জাইরের দিকে তিনি দৃষ্টিপাত করলেন আর তিনি বললেন, ভয় করিও না, বিশ্বাস করো। আমরা 36 পদে দেখি, এই কথা বলার দ্বারা প্রভু তিনি বোঝাতে চাইলেন, তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন, শুধুমাত্র বিশ্বাস কর। আজকে আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরা যাই, আমাদের প্রত্যেকের প্রতি প্রভুর একটাই বার্তা, বিশ্বাস কর। আজকে যেন ভীত না হই আমাদের সমস্যার দ্বারা, ভীত না হই আমাদের রোগ ব্যাধির দ্বারা, ভীত না হই আমাদের সংকটের দ্বারা, ভীত না হই আমাদের অভাবের মধ্যে, ভীত না হই আমাদের ঘাটতির মধ্যে, ভীত না হই আমাদের দারিদ্রতার মধ্যে। প্রভু যিশু বললেন, ভয় পেও না, বিশ্বাস কর। আর যখন তিনি জাইরের সঙ্গে তার ঘরেতে পৌঁছালেন, তিনি দেখলেন সকলে বিলাপ করছে। 38 নম্বর পদ, আর প্রভু তিনি সেখানে যখন উপস্থিত হলেন, তিনি জাইরকে তিনি প্রকাশ করতে চাইলেন যে একবার যখন তুমি আমার উপর নির্ভর করেছো তুমি লজ্জিত হও, তুমি যখন একবার আমাকে তোমার পরিস্থিতির মধ্যে তুমি আহ্বান করেছো তুমি বিফল হবে না, কারণ তিনি পারেন আমাদের সকল অসম্ভব পরিস্থিতিকে পাল্টে দিতে, তিনি পারেন বিলাপকে আনন্দে রূপান্তর করতে, মৃতকে জীবিত করতে। প্রভু তিনি জাইরের ঘরে যখন তিনি গেলেন আর তিনি দেখলেন চারিপাশের লোকেরা তারা কাঁদছে, বিলাপ করছে, আর তিনি বললেন, তোমরা এত হই হট্টগোল ও বিলাপ কেন করছো? বালিকাটি মরেনি, ও ঘুমিয়ে আছে। প্রভু যিশু কেন বললেন সে ঘুমিয়ে আছে যখন সে বাস্তবিক মৃত? যদি আমরা মনে রাখি যখন লাসার মারা গিয়েছিল, একইভাবে তো প্রভু যিশু তিনি বলেছিলেন সে নিদ্রায় আছে, তিনি বলেছিলেন আমি পুনরুত্থান, আমি জীবন। কারণ প্রভু যিশুতে যতজন বিশ্বাস করে আমরা বাস্তবিক মৃত হই তা নয়, বরং ক্ষণিক কালের জন্য নিদ্রায় যায়। লোকেরা তার কথা শুনে মজা করতে থাকলো। প্রভু যিশু তিনি সেই মেয়েটির হাতকে ধরলেন, 41 পদ, আর তিনি বললেন, আমি তোমাকে বলছি উঠো, আর সেই মুহূর্তে সেই মেয়েটি উঠে গেল। আজকে আমরা প্রত্যেকজন বিশ্বাসী রূপে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না কেন, যেন আমরা তার উপর বিশ্বাস করি, তাকে আহ্বান করি আমাদের পরিস্থিতির মধ্যে আসার জন্য। তিনি আমাদের কখনো ছাড়বেন না, আমাদের কখনো পরিত্যাগ করবেন না, বরং তিনি আমাদের পরিস্থিতিকে রূপান্তর করবেন।